যে আমাদের মাঝে বর্তমান আমরা মুসলমান এবং মুমিন। মুসলমান এর ভিতর অন্যরকম একটা পরিচয় আছে যে অন্যকে আপন করতে পারে, অন্যকে সাদরে গ্রহণ করতে পারে, অন্য যত বড় শত্রু হোক না কেন তাকে মিত্রে পরিণত করতে পারে, তার জন্য সে তার মেহমানদারি করতে পারে, তার ঘর ছেড়ে দিতে পারে, তার বাসস্থান ছেড়ে দিতে পারে, তার কাপড়টাও তাকে দিতে পারে, এমনকি যদি চারজন স্ত্রী থাকে একজন স্ত্রীও তার জন্য বরাদ্দ করতে পারে। এর নাম একটা মুসলমান। আসল বাস্তব মুসলমান কিছু পরিচয় আছে, এই পরিচয়ের বাস্তব রূপটা কি? এই রূপটা বলতে যে গত বছর তার আগের বছর বলছিলাম যে আসলে আমাদের মাঝে এক দল অন্য দলকে কাফের বলাতে খুব বাহাদুর, তাহলে একজন আরেকজনকে যে কাফের বলতে এত বাহাদুর, কাফের যে বলা বলি এত বিস্তার ঘটে, এত সহজে যে কাফের বলে দেয়, মানে একটা হালকা বিষয় সামান্য বিষয় নিয়ে যে কাফের বলে দেয়, এই বলাটা আসলে জান্নাতি কে? তাহলে জান্নাত যাবে কে? অথচ আগের সাহাবায়ে কেরাম তাবেঈ কেরাম সালাফগণ না, আগে আপন, আগে মনটা প্রশস্ত করা, আপন করে না, সাদরে টেনে না, গ্রহণ করে না, তারপরে তার ভুলটা তাকে শুধরিয়ে দেওয়া, সংশোধন করে দেওয়া, এটা ইমানই দায়িত্ব, এটা মুসলমানের একটা পরিচয়, এটা একটা বড় পরিচয়। এরই ধারাবাহিকতায় সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি বলছিলাম যে আসলে একজন ব্যক্তিকে নির্ধারিত নির্দিষ্ট করে কাফের বলার জন্য গত বছর 4টি শর্তের মাঝে 3টা বলেছিলাম, সরাসরি সংক্ষিপ্ত হয়ে বলছি। প্রথমত হলো যাকে আমি কাফের বলবো অবশ্যই তাকে আকেল এবং বালেগ হতে হবে, জ্ঞানী এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে কুফরি যে কর্মটা যে করেছে, যে কর্মের কারণে আমি তাকে সরাসরি কাফের বলবো, এই কাফের বলা এই জিনিসটা, এই কর্মটা স্ব ইচ্ছাই তাকে করতে হবে, কেউ যদি বাধ্য করে করায়, জোর করে করে না, এভাবে হবে না। 3 নম্বর হলো ইচ্ছা করে করলো, ইচ্ছা করে করার পরে সে এই কাজটা করলে যে সে কাফের হয়ে যায়, এর যে একটা দলিল আছে কোরআন হাদিসের মাধ্যমে যে দলিল আছে, এই দলিলটা তার কাছে উপস্থাপন করতে হবে যে তুমি যে কাজটি করলে, কর্মটা করলে, এই কর্মটার পরিণাম হলো তাকে কাফের বলা হয়, এই দলিলটা তার কাছে পৌঁছাতে হবে। 4র্থ নম্বর শর্ত হলো যে কর্মটি করেছে সে কর্মটি যেন তাবিল না হয়, ব্যাখ্যা বিশ্লেষণ না হয়, যে কয়েকটা তাবিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই তাবিল যদি হয় যে এটাও হতে পারে, ওটাও হতে পারে, আবার আরও 2-1টি ব্যাখ্যা হতে পারে, এরকম ব্যাখ্যা সাপেক্ষ কোনো মশলায় সে যদি এরকম কর্মটি করে থাকে, কাজটি করে থাকে, তাহলে এই তাবিলযুক্ত কর্মের কারণে সরাসরি তাকে কাফের বলা যাবে না। এই 4টি শর্ত যদি পাওয়া যায় তাহলে একজন ব্যক্তিকে সরাসরি কাফের বলা যেতে পারে। কিন্তু বর্তমানে আমাদের মাঝে মুসলমান মুমিন, আমাদের দেশেই একজন আরেকজন সবই এক কেবলার অনুসারী, এক কোরআনের অনুসারী, এক নবী, এক দিনের অনুসারী, কিন্তু এটা ঠিক আছে, এদিক দিয়ে সবাই এক, সবাই জান্নাত চায়, এটাই বাস্তব টার্গেট, এটাই আসল উদ্দেশ্য। কিন্তু ছোটোখাটো কিছু মাসলা মাসাল নিয়ে দ্বিমত সৃষ্টি হওয়ার কারণে, না জানার কারণে সরাসরি একজনকে কাফের বলে নিজেকে আপন করা তো দূরের কথা, তাড়াতাড়ি তুমি দূরে সরো, আমার এলাকা তুমি ছাড়ো, আমার দলে তুমি আসবে না, আমার জামাতে তুমি আসবে না, আমার মসজিদে তুমি আসবে না, আমার এলাকায় তুমি প্রবেশ করবে না, এবং আলেম ওলামার নামের যে তালিকা রয়েছে, তোমরা মুসলমান যে একটা দল ফেরকায় না জিয়া যে রয়েছে, নাজাদপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত যে একটা দল বা জামাত রয়েছে, এর অন্তর্ভুক্ত এই ঘাটের মাঝে রেজিস্ট্রেশন খাতাতে তোমার নাম থাকবে না, এখানে তোমাকে সরিয়ে দেওয়া হবে, এরকম তৎপরতা আমাদের মাঝে কাজ করছে, এটা এখন বেশি বেশি বিরাজ করতেছে। এটা করার কারণ কি? এই করার কারণ হলো আগের যে ওলামা, আগের যে শেখ মাশায়েখ আইম্মায়ে কেরাম সালাফে সালেহীন বিজ্ঞ ওলামা, তাদের যে জ্ঞান রয়েছিল, জ্ঞানের যে পরিধি রয়েছিল, বিস্তার যে ব্যাপক যে জ্ঞানে তার অধিকার ছিল, এই অধিকার থাকার কারণ ওই জিনিসটা আমাদের মাঝে নাই, ওই বিস্তার জ্ঞান ব্যাপক জ্ঞান আমাদের মাঝে নাই, না থাকার কারণে জিনিসটা না জানার কারণে ওই জিনিসটা যে বলা হয় তাৎক্ষণিকভাবে অস্বীকার করা হয়, আর যে যত অস্বীকার করবে তার জ্ঞানটা তত হলো কম, কম হওয়ার কারণে, কম জ্ঞান হওয়ার কারণে কথা বলে থাকে, আর কম জ্ঞান হওয়ার কারণে একজন আরেকজনকে কাফের বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। উদাহরণস্বরূপ আমরা বলছিলাম 4টা জিনিসের কারণে কাফের হয়। উদাহরণস্বরূপ একটা মাসলা আপনাদের কাছে বলি, মুসলিম শরীফের 2য় খণ্ডের কিতাবুল বুয়ু বা কিরাউল আরদ, মানে জমি বর্গা দোয়া, এই বর্গা দোয়া যায় বা না যায়, এরকম একটা মাসলা আছে। এই মাসালাটা নিয়ে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার সারা শরহতে বিস্তারিত আলোচনা নিয়ে এসছে, আপনারা শুনেন ছোট্ট একটি মাসালা। এখানে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন এই কিরাউল আরদ, এই হাদিসটি নিয়ে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, ইমাম তাউস এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ হচ্ছে কোনোভাবে জমি বর্গা দেওয়া যাবে না, কিরাউল আরদ বর্গা চাষ এটা করা যাবে না, এটা নিষেধ। দুইজনই নাম করা, হাসান বসরি বিখ্যাত একজন তাবি এবং তাউসও রয়েছে, তাউস বিন কাইসান আল ইয়ামানি, উনি একজন বিখ্যাত পণ্ডিত, দুইজনে বলছে কোনোভাবে জমি বর্গা দেওয়া যাবে না। হাসান বসরি, তাউস আল কাইসান এর মত, এ ব্যাপারে হাদিস রয়েছে। 2য় নম্বর ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, तारा दुइजन बोलछे जे सब किछु दिए जमी बर्गा देवा जाबे स्वर्ण दिए रूपो दिए कपड़ दिए फसल दिए उत्पादन जा फसल एटा दिए करा जाबे तबे मुखाबारा मुजारा बिसुलुस और रुबु एटा करा जाबे ना माने जमिर तीन भागेर एक भाग चार भागेर एक भाग एटा करा जाबे ना बाकी सर्व अवस्थाय केराउल आर जायज आछे এই মতটি দিয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার অভিজ্ঞ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সবাই চিনে সবাই জানে বাংলাদেশের ঘরে ঘরে চিনে ওনাকে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত এইটা ইমাম রবিআ ইমাম মালিকের ওস্তাদ উনি বলছেন স্বর্ণ এবং রূপা এটা দিয়ে শুধু করা যাবে বাকি কোনো কিছু তো করা যাবে না ওনার ছাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলছেন স্বর্ণ রূপা ছাড়া আরো কিছু দিয়ে করা যাবে তবে তোয়াম খাদ্য দিয়ে করা যাবে না पंचम नम्बर और एक मत इमाम अहमद बिन हम्बल और इमाम अबू हानिफा रहमुल्लाहर छात्र नामकरा विख्यात छात्र इमाम यूसुफ एवं इमाम यूसुफ इमाम मोहम्मद इमाम अहमद बिन हम्बल इब्न शुराइह अल काजी इब्न खुजैमा इब्न खत्ताबी रहिमाहुल्लाह एवं आरो अनेके इमाम नववी रहमानुल्लाह बोलছে তারা সকলে বলছে সুলুস হবে রুবু হবে মুখাবারা মুজারা বিসুলুস আর রুবু এগুলো সব জায়েজ আছে স্বর্ণ দেওয়া হবে রূপ দেওয়া হবে সবকিছু দেওয়া হবে পাঁচটি মত পাওয়া গেল পাঁচটি মত এখানে পাওয়া গেল পাঁচ ধরনের কথা বললো পাঁচটি মতের সাথে পাঁচ ধরনের ইমাম রয়েছে প্রত্যেকেরই দলিল রয়েছে নাস রয়েছে প্রত্যেকই কথাগুলো বললো এই কথাগুলোকে এই হাদিসগুলোকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে বিভক্ত করার পরে একটি মাসালাকে রাজে দেওয়া হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এই মাসালা আলোচনা করতে যে বলছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা সহকারে অন্যান্য সকলে হাদিসগুলোকে এইভাবে বলতেছেন যে তার দ্বিতীয় একটা তাবিল হলো যে মাকরুহে তানজিহি अर्थात जे जिनिस निषेध करा होयेछे सेई निषेधटा तानजीहेर उपरे माने करा जाबे किन्तु कराटा जे तहरीमी हाराम नय तबे ना कराटाई भालो एर उपरे तारा बहन करछेन आरेकटी सूरा तखने बला होयेछे इमाम बुखारी रहिमाहुल्लाह इमाम अबू हानिफा इमाम बुखारी रहिमाहुल्लाह अब्दुल इब्ने अब्बासेर एकटी कौल दिए इमाम बुखारी रहिमाहुल्लाह इमाम नववी सहकारे इमाम अहमद बिन हम्बल जुमहुर जारा मुहाद्दिस रयेछे आरो उलामा रयेछे तारा बोलछे एई मतटा राजे मुखाबारा मुजारा बिसुलुस एबं रुबु माने तीन भागेर एक भाग चार भागेर एक भागे जमी बर्गा देওয়া जायेज आछे আব্দুল ইবনে আব্বাসের এখানে একটা কওল রয়েছে বুখারী ওটা নিয়ে আসছে এটার মাধ্যমে এটাকে রাজে বলতে পারি এটাকে আমরা বিশুদ্ধ মত বলতে পারি তাহলে বিশুদ্ধ মত এটা যদি রাজে হয়ে থাকে সূরা জুমারের 18 নং আয়াতের মাধ্যমে আমরা সরাসরি বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা জুমারের 18 নং আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা ইলা আখিরিল আয়াত যারা কথাগুলো শুনে কওলগুলো শ্রবণ করে থাকে শ্রবণ করার পরে ফায়াত্তাবিউনা আহসানা এর মাঝে যে কথাটা সর্বোত্তম এর মাঝে যে কথাটা সর্বশ্রেয় শ্রেষ্ঠ কথা সেটাকে অনুসরণ করে তাদের ব্যাপারে রব্বুল আলামিন হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এদেরকে তো আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন এদেরকে তো রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা এই মাসালাটা এই কথাটি বলার পরে আয়াতটি নিয়ে আসা আমার উদ্দেশ্যটা কি এখন যদি আমাদের মাঝে কেউ হাসান বসরি তাওসাল কাইসানের ওই হাদিস অনুপাতে আমল করে তো ওনার ওই আমল করার কারণে ছোট্ট আমল করার কারণে ওই হাদিসটা যদি না জানা থাকে তাহলে আপনি ওকে কাফের বলবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ আমল করেছেন কিন্তু আগের আমল তার এর বিরুদ্ধে এই আমলটার পক্ষে নয় এর কারণে আগের জনকে কি আপনি কাফের বলবেন রবিআ ইমাম মালিক ওস্তাদ ছাত্র মিল নাই এখানে একজন আরেকজনের সাথে দ্বিমত পোষণ করেছে একজন আরেকজনকে আপনি কাফের বলবেন ইমাম আহমদ বিন হাম্বল ইমাম ইউসুফ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিখ্যাত দুইজন ছাত্র ওনার নাম করা অনেক ছাত্র রয়েছে তার মাঝে দিবালোক ন্যায় সুস্পষ্ট এই পরিষ্কার জিনিসকে পরিষ্কার করার কোনো অর্থই থাকে না যে ইমাম আবু হানিফার নাম করা ছাত্র ইমাম ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওনার ওস্তাদের এখানে সাথে সামঞ্জস্য না করে ইমাম আহমদ বিন হাম্বলের মুওয়াফাকাত করেছেন তার ঐকমত পোষণ করেছেন যেন এটা জায়েজ আছে এটাই জুমহুরের মত এবং এই জুমহুরের মতের সাথে সহিহ হাদিস রয়েছে এটা বিশুদ্ধ মত অন্যান্য মতের তুলনায় এই মতটা হলো সহিহ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন বিভিন্ন ধরনের কথা আসতে পারে কওল হতে পারে উক্তি হতে পারে এই মতামতগুলো আসতে পারে এই মতামত কওলগুলো আসার পরে যেটা উত্তম যেটা সহিহ সেটা যদি কেউ অনুসরণ করে এটাই হলো উত্তম এবং এটা এদেরকে যেন আল্লাহ হেদায়েত দিয়েছেন সুতরাং ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্ররা যে এই মাসালাটায় তার দ্বিমত পোষণ করলে কারণ কি হানাফিয়াত থেকে বের হয়ে গেল হানাফিয়াত থেকে বের হয়নি বরং হানাফিয়াতটাকে আরো উজ্জ্বল করলো এটাকে আরো টিকিয়ে রাখলো বিশ্বের মাঝে চারটি যে মাযহাব রয়েছে চার মাযহাবকে মুখালাফাত নয় চার মাযহাবকে এরকম বিরোধী নয় চার মাযহাবের কাউকে সে কাফের বলতে পারে না কাফের বলার কারোর অধিকার নাই সাহসও নাই এটা বলতেও পারে না কেউ किन्तु अनुसारीरा ना जानार कारणे ना बुझार कारणे छोट्टोखाटो हालका माने जे मसलागुलो द्विमत थाकते पारे होते पारे एई मसलागुलोके केंद्र करे एकजन आरेकजनके काफेर बोले देय सरासरि कथागुलो बोले देय आश्चर्येर एकटा विषय आश्चर्येर एकटा विषय एई विषयगुलो एटा जेमन भावे चार माझाबेर काउके कथा बोला जाबे ना चार माझाबेर भितरेও इमाम आजम आबू हानिफा रहिमाहुल्लाह सहकार अन्यान्य जारा आछे तादेर अनुसारीर भितरे आबार 10 दल रयेछे 15টা দল রয়েছে অমুক ফিরকা রয়েছে একজন ফিরকা আরেকজন ফিরকাকে বলতে পারে না একজন ফিরকা আরেকটা ফিরকা কাফের বলতে পারে না বরং অনুরূপভাবে আহলুল হাদিসের মাঝে যারাও সহি জিনিসটার চর্চা করে যেটা বলে বা বলার চেষ্টা করে যে জিনিসটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে সঠিকটা মানার চেষ্টা করে এই মানার চেষ্টাটাকে সাধুবাদ জানানো দরকার এটাকে ধন্যবাদ জানানো দরকার এটার প্রশংসা করা দরকার ভূয়সী প্রশংসা করা দরকার যে আমাদের মাঝে সত্যটার চর্চা হয় এটার মান বলার মতো তার সাহসটাকে ক্ষমতাটা রাখে এই সত্যটার চর্চা হয় বলে পরিষ্কার করে দেয় এই সাহস যারা রাখে তাদেরকে ধন্যবাদ জানানো দরকার বরং তাদের এই কথাটাকে আমার মতের বিপরীত হওয়ার কারণে আমার মতের দ্বিমত হওয়ার কারণে বিপরীত হওয়ার কারণে উল্টা যদি কেউ বলে কাফের তাহলে ওই হাদিসের চলে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কাফের বলে সে যদি কাফের না হয় থাকে তাহলে কাফেরটা তার উপরই প্রত্যাবর্তন করবে এটা তার উপরই প্রত্যাবর্তন করবে এটা সেই হাদিসের কথা স্পষ্ট কথা এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কাফের বলা এত সহজ নয় কাফের বলা তহমতটা এত সহজ নয় বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বড় ধরনের নিদর্শন শিয়ার হলো কি একটা বড় ধরনের পতাকা হলো কি যে সে যতই বড় বেদাতি হোক না কেন যতই বড় সে গুমরাহি বেদাতি হোক না কেন আহলে কিবলা কিনা যদি আহলে কিবলা হয় তাকে তুমি আপন করো তাকে তুমি সাদরে টানো তাকে তুমি সাধুবাদ জানাও তাকে তুমি বসতে দাও মেহমানদারি করো দিয়ে আপন করার পরে মেহমানদারি করার পরে তাকে সে যখন বুঝে তুমি তার বন্ধু সে যেন বুঝে তোমার সেই হিতাকাঙ্ক্ষী এটা যখন তুমি বুঝাতে পেরেছো তাহলে তুমি সার্থক বুঝানোর পরে বলো হিতাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে আমি তোমার খারাপ চাই না আমি তোমার অনিষ্টা চাই না বা কল্যাণ চাই না বরং যেটা চাই সেটা তোমার কল্যাণের জন্য চাই বন্ধু তুমি এই কাজটা করো না বন্ধু তুমি এই কাজটা করো না এই মত থেকে তুমি দূরে থাকো এটা থেকে তুমি দূরে থাকো এটার মধ্যে এই সমস্যা রয়েছে কিন্তু আপন না করে শুরুতেই যে আঘাত যে ঘায়েল করা কষ্টদায়ক কথা বলা দল থেকে বের করে দেওয়া মুসলমান থেকে বের করে দেওয়া কাফের তহমতটা দেওয়া এবার ডাইরেক্ট বলা নাউজুবিল্লাহি মিন যালিক এটা মুসলমানের পূর্ণাঙ্গ কাজ নয় বিজ্ঞ ওলামার এটা কাজ নয় সাহাবায়ে আজম তাবে کرام সালাফে সালেহীন আইম্মা کرام তাদের এই কাজটি নয় এই কর্ম নয় বরং এলেম না থাকা অজ্ঞতার একটা পরিচয় হলো কি স্বল্প জ্ঞানে সরাসরি অন্যকে কাফের বলে দেওয়া এটা একটা মূর্খতার পরিচয় এটা একটা অজ্ঞতার পরিচয় জাহেলিয়াতের কাম এটা একটা যাই হোক এই কথাটাই এই মাসালা এখানে বললাম এরকম ভাবে আপনারা দেখেন ইমাম নাওবী রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহর অনুসারী ইমাম নাওবী রাহিমাহুল্লাহ ইমাম শাফির অনুসারী অথচ ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাসালাকে না নিয়ে যেই মাসালাটা বিশুদ্ধ যার সাথে হাদিসটি সহি রয়েছে আব্দুল ইবনে আব্বাসের কওল ইমাম বুখারীর মতে তিনি সমর্থন জানিয়েছেন এখন ইমাম নাওবী রাহিমাহুল্লাহকে শাফি মাযহাব থেকে বের হয়ে গেছে ইমাম নাওবী রাহিমাহুল্লাহকে শাফিয়াত থেকে বের হয়ে গেল না বের হয়নি বরং সঠিকটা তিনি সুন্দর হয়ে বলেছেন এই কওলটা যদি কোরআন হাদিসের সাথে মুওয়াফাকাত হয় এটাকে যে মানে এই মানাটাই হলো আসল এই কোরআন হাদিসকে সবচেয়ে প্রাধান্য দেয় এটাই হলো আসল এটাই হলো ইমানি দায়িত্ব কর্তব্য সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুরা এই জায়গায় এই কথাটি বলা হলো বর্তমানে আমাদের মাঝে জাতিগতভাবে মুসলিম হিসাবে মুমিন হিসাবে চাই সে হানাফি হোক শাফি হোক মালিক হোক হাম্বলি হোক আহলুল হাদিস হোক যে পর্যায়ের হোক না কেন সবচেয়ে বড় দায়িত্ব হলো কি মৌলিক বিষয় যদি এক থাকে মূল বিষয় যদি এক থাকে এটা যদি সত্য হয়ে থাকে তাদের উপর কি দৃষ্টিটা যেন সুন্দর হয় মানে দৃষ্টিটা যেন অত্যন্ত চমৎকার হয় দৃষ্টিটা যেন নত নিম্নমানের দৃষ্টি যেন না হয় তাদেরকে যেন ঘায়েল আঘাত না করায় বরং তাদেরকে আপন করার যে চিন্তা চেতনা যে মন মানসিকতা যে উপাদানগুলো উপকরণগুলো যে রয়েছে সেগুলো সেখানে ব্যবহার করেন সেগুলো সেখানে আপনি তুলে ধরেন সেগুলো আপনি তাদের কাছে বলেন না এটা এই বিষয় সত্যটা সত্যভাবে তুলে ধরেন আধা বলে অর্ধেক গোপন রাখা ঠিক নয় অর্ধেক বলে অর্ধেক গোপন রাখা ঠিক নয় এটা ইমানি দায়িত্ব নয় বরং এটা অন্যরকম কাজ যেটা আমি কঠোর হয়ে যাই এই জন্য আপনাদের কাছে বলছি না প্রাণপ্রিয় ভাই বন্ধুরা এখন আমাদের মাঝে যেই জিনিসগুলো দরকার যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ কোনোদিন কিয়ামত দিবস পর্যন্ত এখন পর্যন্ত মাসালা নিরসন করতে পারবে না মাসালা দ্বিমত থাকবেই মাসালা দ্বিমতের সুযোগ আছে এটা হবে এটা ঘটবে এটা একটা উম্মতের জন্য ইবতিলা ए उम्मतेर जोन्नो एटा एकटा परीक्षा जे मसला मसलार भितर एटा एक मत दुई मत तीन मत चार मत होते पारे। ए चार मतेर माझे जेटा सत्य जेटा सठीक सेटा से ग्रहण करते पारे, जाचाई बाचाई करे निते पारे। ए नेवाटार ब्यापारे केउ जेन ताके तिरस्कार ना करे, घृणा ना करे, केउ जेन तार प्रतिबाद ना करे, ताके जेन लांछना ना करे, एटा एकटा ईमानी दायित्व। हाँ, तबे किछु विषय रयेछे, तबे किछु विषय रयेछे जे विषयेर भितर आपस नय, जे विषयगुलो आपस करा जाय ना, एटा मेने नेওয়া जाय ना, एटा बोला जाय ना। जेमन ईमानी विषय, ईमानेर किछु विषय आछे, आकिदागत किछु विषय आछे। एई मतटा सर्वोपरि एकरकम हওয়া दरकार, এটা এক হওয়া দরকার। মাসলা মাসাল বিষয়ে আমার হতে পারে কয়েকটি মত হতে পারে। আমি যে পাঁচটি কথা বললাম, এক কেরাউল আর জমি বরগাতেনে পাঁচজন ইমাম নয়, আর অধিকাংশ ইমামের কতগুলি মত আপনারা পেলেন। প্রতিটির ব্যাপারে দলিল রয়েছে, প্রতিটির ব্যাপারে কওল রয়েছে। কেউ কাউকে প্রতিবাদ করতে পারবে না, কেউ কাউকে কাফের বলতে পারবে না। এর কারণে বরং ওই দলিলগুলো তাকে সুন্দর করে বলতে হবে, উপস্থাপন করতে হবে। এ বলার পরে সুন্দর যে রায়টা সেটা দিতে হবে। এই সুন্দর রায়টাকে দেয় কেউ যদি বলে সেই হলো আসল আলেম, সেই হলো বাপের বেটা, সে হলো যোগ্য আলেম, সে হলো বাস্তবিক আলেম। চাই সে হানাফি হোক, চাই সে শাফি হোক, আর মালিক হোক, আর হাম্বলি হোক, আর আহলুল হাদিস হোক, যে পর্যায়ের হোক না কেন, একে আসলটা বলা, সত্যটা সত্যভাবে তুলে ধরা, সেটা হলো ইমানি দায়িত্ব, এটা হলো ইমানি কর্তব্য। এটাকে মানতে যে এখন যেভাবে যেভাবে কথাগুলো আসতেছে, একজন আরেকজনের যেভাবে ঝগড়া হচ্ছে, একজন আরেকজনের যেভাবে প্রতিবাদ করছে, প্রতিবাদ দেখে সাধারণ জনগণ যারা ইসলামের প্রতি যাদের মায়া মমতা আছে, নতুন করে শুনতে চাচ্ছে, যাদের ভিতরে আগ্রহ জন্মাচ্ছে, এই আগ্রহটা হারিয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, এটা বিলুপ্তির মানে চলে যাচ্ছে, খারাপের দিকে ঝুঁকছে। এবং বলছে ওলামারা দায়ী। হ্যাঁ, বাস্তবিক ওলামারা দায়ী, আলেম ওলামারা দায়ী। এর জন্য যে তোমার জ্ঞান থাকা সত্ত্বেও তুমি কেন জিনিসটাকে সত্য করে বাস্তবিক তোমার যে নিরসন যেভাবে করা দরকার কেন তুমি করলে না, কেন তুমি উপস্থাপন করলে না? এই দায়িত্বটা কি ঘরের মানে রাখাল করবে, ওই মাঠের কৃষক এসে করে দিবে? তোমাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে, অন্যান্য হাজার মানুষের চেয়ে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মসজিদের তোমাকে ইমাম বানানো হয়েছে। তুমি কিভাবে আন্দাজে একজনের ব্যাপারে তহমত দিয়ে থাকো? কিভাবে তুমি একজনের ব্যাপারে মিথ্যা কথা তুমি ডাহা বলতে পারো? কিভাবে তুমি একজনকে কাফের সরাসরি তুমি বলতে পারো? কেন তোমার ব্যাপারে জ্ঞান নাই? এই জিনিসটা কিভাবে বলতে পারি? যাই হোক, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমি ওই যে ইমানি যে চেতনা আকিদা এই ব্যাপারে দুই একটা কথা বলার আগেই আমি এখানেই শেষ করছি। আমার হয়তো সংক্ষিপ্ত দাওয়াত আপনারা বুঝতে পেরেছেন, তবে বুঝার আগেই আজকের এই যে অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এবং আমাদের শ্রদ্ধাভাজন সভাপতিরা আসছেন, ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বৈঠকের যে সৌন্দর্য, এই সৌন্দর্য বহাল রেখে আপনারা আলোচনা শ্রবণ করবেন। আপনাদের শোনা, আলোচনা করা এবং বসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন, আমিন। এবং আল্লাহ উনি যে আসছেন, ওনার কথাটা আপনারা একবারই শুরু থেকে শেষ পর্যন্ত যেন অত্যন্ত গুরুত্ব সহকারে যেন বুঝতে পারে, এটা আপনারা এই পরিচয়টা ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও যেন মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।